আসসালামু আলাইকুম। দুনিয়াতে মানুষ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। আমাদের আদি পিতামাতা আদম ও হাওয়া আলাইহিস সালাম তাদের থেকে দুনিয়াতে মানুষের বিস্তার লাভ করেছে। এই হিসেবে পৃথিবীর সকল মানুষ ভাই ভাই। আদর্শিক দিক থেকে বিবেচনা করলে মুসলমানরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। সুতরাং যেদিক থেকেই বিবেচনা করা হোক না কেন, পৃথিবীর সকল মানুষ পরস্পরের ভাই ভাই। তাই মানুষ একে অপরকে কিংবা এক মুসলমান আরেক মুসলমানকে কষ্ট দিতে পারে না, কারণ পরস্পরকে কষ্ট দেওয়ার পরিণতি অত্যন্ত ভয়াবহ। প্রিয় মুমিন ভাই ও বোনেরা, আপনাদেরকে যে মানুষ কষ্ট দেয় ইসলামের বিধান অনুসারে তার কি কি শাস্তি হতে পারে, আমরা সেটা নিয়েই আলোচনা করব। প্রিয় আখেরি নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মহান রাব্বুল আলামিন মুসলমানকে কষ্ট দিতে নিষেধ করেছেন। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন বলেছেন, অপরাধ না করা সত্ত্বেও যারা মুমিন পুরুষ ও নারীদেরকে কষ্ট দেয় তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্যে পাপের বোঝা বহন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মুমিনকে কষ্ট দিতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, হে ওই জামাত, যারা মুখে ইসলাম কবুল করেছে কিন্তু তাদের অন্তরে এখনও ইমান মজবুত হয়নি, তোমরা মুসলমানকে কষ্ট দেবে না, তাদের লজ্জা দেবে না, তাদের গোপন দোষ অনুসন্ধান করবে না। কেননা যে লোক তার মুসলিম ভাইয়ের গোপন দোষ অনুসন্ধানে নিয়োজিত হবে আল্লাহ তার গোপন দোষ প্রকাশ করে দেবেন, আর যে ব্যক্তির দোষ আল্লাহ প্রকাশ করে দেবেন তাকে অপমান করে ছাড়বেন, সে যেখানেই পালিয়ে থাকুক না কেন। মানুষকে প্রধানত কথা ও কাজের মাধ্যমে কষ্ট দেয়া হয়ে থাকে। কথার মাধ্যমে কষ্ট দেয়া বলতে গালি দেয়া, গিবত করা, চগুলখুরি করা, খোটা দেয়া, তুচ্ছ জ্ঞান করা ইত্যাদিকে বোঝায়। আর কাজের মাধ্যমে কষ্ট দেয়া বলতে জুলুম করা, ধোকা দেয়া, প্রতারণা করা, রাস্তা বন্ধ করা, সম্পদ জবরদখল করা, হত্যা করা ইত্যাদিকে বোঝায়। প্রিয় ভাই ও বোনেরা, প্রথমে আমরা আলোচনা করব কথার মাধ্যমে কষ্ট দেয়া। আঘাতের ক্ষত বা ব্যথা দ্রুত সেরে যায়, কিন্তু কথার মাধ্যমে দেওয়া আঘাত ও ক্ষতের নিরাময় সহজে হয় না। সেজন্য কবি বলেছেন, তরবারির আঘাতের ক্ষতের প্রতিষেধক আছে কিন্তু জিহ্বা দিয়ে যে ক্ষত দেওয়া হয় সেটার কোনো প্রতিষেধক নেই। তাই কথার মাধ্যমে দেওয়া আঘাত মানুষ সবচেয়ে বেশি মনে রাখে এবং এই আঘাতে মানুষ অনেক ব্যথা পায়। এখন আমি আপনাদেরকে কথার মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যমগুলোকে বোঝানোর চেষ্টা করব। এক, গালি দেয়া। মানুষকে গালি দেওয়া হলে সে কষ্ট পায়, এটা কবিরা গুনাহ। পরকালে এর প্রতিকার হচ্ছে অন্য কাউকে আপনার নেকি দিয়ে দেওয়া হবে অথবা অন্যের গুনার বোঝা আপনার উপর চাপিয়ে দেওয়া হবে। তাছাড়া কাউকে গালি দেওয়ার প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমকে গালি দেয়া ফাসিকি এবং তার সাথে লড়াই করা কুফরি। মুসলমানকে গালি দেয়া নিজেকে ধ্বংসে নিপতিত করার সামিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মুসলমানকে গালি দেওয়া নিজেকে ধ্বংসের দিকে নিপতিত করার ন্যায়। উভয় গালিদাতাকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তান বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, গালমন্দকারী উভয়ই দুই শয়তান, এরা পরস্পরের উপর মিথ্যা দোষারোপ করে এবং অসত্য বলে। কোনো মুসলিমকে গালি দেওয়া হলে শয়তানকে সহযোগিতা করা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মদ পানকারী একজন ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির করা হলো। তিনি আদেশ দিলেন, এই মদ পানকারীকে তোমরা মারো। আবু হুরায়রা বলেন, মহানবীর আদেশ অনুযায়ী আমরা তাকে মারতে শুরু করলাম। আমাদের কেউ তাকে হাত দিয়ে মারতে লাগলো, কেউ জুতা দিয়ে মারতে লাগলো। তারপর সেই মদ্যপানকারী যখন চলে যেতে লাগলো তখন কিছু লোক বলে উঠল, আল্লাহ তোমাকে লাঞ্ছিত করুক। এ কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন কথা বলো না, ওর বিরুদ্ধে শয়তানকে সহযোগিতা করো না। গালিদাতাদের মধ্যে যে প্রথমে শুরু করবে সব গোনা তার উপর বর্তাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরস্পর গালিগালাজকারীদের মধ্যে যে প্রথমে শুরু করবে উভয়ের দোষ তার উপর বর্তাবে, যতক্ষণ না অপরজন সীমা লঙ্ঘন করে। এমনকি গালিদাতা পরকালে নিঃস্ব হয়ে যাবে এবং তার নেকি অন্যকে দিয়ে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো নিঃস্বকে? উপস্থিত সবাই বললেন, হে আল্লাহ রাসূল, আমাদের মধ্যে নিঃস্ব হচ্ছে সেই ব্যক্তি যার কাছে নগদ টাকা নেই, কোনো সম্পদ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে সেই ব্যক্তি হচ্ছে নিঃস্ব যে কিয়ামতের দিন সালাত, সিয়াম, জাকাত সহ বহু আমল নিয়ে উপস্থিত হবে
কিন্তু এর সাথে সে কাউকে গালি দিয়েছে, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে, কাউকে হত্যা করেছে, কাউকে মারধর করেছে ইত্যাদি অপরাধও নিয়ে আসবে। আর তখন তার কিছুই করার থাকবে না এবং তার কিছু নেকামল এক ব্যক্তি নিয়ে যাবে, অন্য কিছু নেকামল আর এক ব্যক্তি নিয়ে যাবে। এভাবে তার সম্পূর্ণ সৎ আমল নিঃশেষ হয়ে গেলে অন্যদের গুণা তার উপর চাপিয়ে দেওয়া হবে, তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুতরাং প্রিয় ভাই বোনেরা, অপর মুসলমানকে গালি দিয়ে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে, যাতে পরকালে ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে না হয়। এরপর আমরা আলোচনা করব গীবত ও তোহমত নিয়ে। গীবত ও তোহমতের মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া হয়। গীবত অর্থ দোষ চর্চা, পরনিন্দা করা, আর তোহমত অর্থ মিথ্যা অপবাদ আরোপ করা। এ দুটি পরিবার ও সমাজে নানা বিশৃঙ্খলা সৃষ্টি করে। মানুষের মধ্যকার সুসম্পর্ক চির ধরাতে এ দুটি বিশেষভাবে ভূমিকা পালন করে। এ দুটি গোনা সমাজের মানুষ হেসে খেলে করে থাকে, এমনকি অনেকে এটাকে দোষও মনে করে না। অথচ দুটি কবিরা গোনা এবং বান্দার সাথে সংশ্লিষ্ট। বান্দা যদি ক্ষমা না করে, আল্লাহও ক্ষমা করবেন না, কারণ এর মাধ্যমে মানুষের ইজ্জত সম্মান নষ্ট হয়, তার হক নষ্ট হয়। তাই এ থেকে বিরত থাকা কর্তব্য। অনেকে দোষ চর্চা করে মনে করেন যে তিনি তো সঠিক কথাটাই বলেছেন, সুতরাং সেটা দোষ হবে কেন? কিন্তু কারো মধ্যে যদি দোষ থাকে এবং সেটা তার অবর্তমানে আলোচনা করা হয়, তাহলেই সেটা গীবত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কি জানো গীবত কাকে বলে? তারা বলল, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, তোমার মুসলিম ভাই সম্পর্কে এমন কথা বলা যেটা সে অপছন্দ করে। জিজ্ঞেস করা হলো, যদি আমার ভাইয়ের মধ্যে সেই ভুল ত্রুটি বিদ্যমান থাকে এবং আমি সেটা বলি, তাহলেও কি গীবত হবে? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে দোষ ত্রুটির কথা বললে, তার মধ্যে সে দোষ ত্রুটি বিদ্যমান থাকলেই তাহলে গীবত হবে, আর যদি দোষ ত্রুটি বিদ্যমান না থাকে তবে মিথ্যারোপ করা হবে। গীবত বা দোষ চর্চা থেকে আল্লাহ নিষেধ করেছেন। তিনি বলেন, আর একে অপরের পেছনে গীবত করো না। তোমরা কেউ কি তার মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবে? বস্তুত তোমরা সেটা পছন্দ করবে না। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবত থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। গীবতের পার্থিব শাস্তি। কায়েস বলেন, আমার ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কতিপয় সঙ্গী সাথে সহ ভ্রমণ করছিলেন। তিনি একটি মৃত খচ্চরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, মৃত্যুর পর যেটা ফুলে উঠেছিল। তখন তিনি বললেন, আল্লাহর কসম, কোনো ব্যক্তি যদি পেট ভরে এই খাবারটা খায়, তবুও সেটা কোনো মুসলমানের গোস্ত খাওয়ার চেয়ে উত্তম। গীবতের পরকালীন শাস্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিরাজে গিয়ে আমাকে এমন কিছু লোকের পাশ দিয়ে নিয়ে যাওয়া হলো যাদের নখগুলো ছিল পিতলের, যা দিয়ে তারা তাদের মুখ ও বুক খামচাচ্ছিল। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, এরা কারা? তিনি বললেন, যারা মানুষের গোস্ত খেত, অর্থাৎ গীবত করত এবং অপর মুসলমান ভাইয়ের সম্মান নষ্ট করত, এরা তারাই। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের গীবতের বিনিময়ে এক লোকমা খাবার খাবে, আল্লাহ তাকে সমপরিমাণ জাহান্নামের আগুন ভক্ষণ করাবেন, আর যে ব্যক্তি কোনো মুসলমানকে অপমান করার বিনিময়ে কোনো কাপড় পরিধান করবে, আল্লাহ তাকে সমপরিমাণ জাহান্নামের আগুন পরিধান করাবেন। যে ব্যক্তি কাউকে হেয় প্রতিপন্ন করে লোকদের নিকট নিজের বরত্ব জাহির করবে এবং শ্রেষ্ঠত্ব দেখাবে, কিয়ামতের দিন আল্লাহ স্বয়ং ওই ব্যক্তির শ্রুতি ও রিয়া প্রকাশ করে দেবেন। কিয়ামতের দিন আল্লাহ নিজে ওই ব্যক্তিকে অপমান করবেন। তোহমত বা অপবাদ সম্পর্কে আল্লাহ বলেন, যে ব্যক্তি কোনো অপরাধ কিংবা পাপ করে, অতঃপর তা কোনো নির্দোষ ব্যক্তির উপর চাপায়, সে নিজেই উক্ত অপবাদ ও প্রকাশ্য পাপভার বহন করবে। সূরা আন-নাহলে তিনি আরও বলেন, মিথ্যা তো কেবল তারাই রচনা করে যারা আল্লাহর আয়াতসমূহে বিশ্বাস করে না এবং তারাই মিথ্যাবাদী। চগুলখুরি করা। মানুষকে কষ্ট দেওয়ার আরেকটি মাধ্যম হচ্ছে চগুলখুরি করা, আর তা হচ্ছে দুই ভাই বা বন্ধুর মাঝে সম্পর্ক বিনষ্টের উদ্দেশ্যে একে অপরের কাছে পরস্পরের দোষ উল্লেখ করা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা অপবাদ কী জিনিস আমি কি তোমাদেরকে বলে দেব না? সেটা হচ্ছে চগুলখুরি করা, জনসম্মুখে কারো সমালোচনা করা। আরেকটা হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর প্রিয় বান্দা তারা যাদেরকে দেখলে আল্লাহকে স্মরণ হয়, আল্লাহ তাআলার নিকৃষ্ট বান্দা তারা যারা পরোক্ষভাবে মানুষের নিন্দা করে বেড়ায়। একটা হাদিসে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে তোমাদের মধ্যকার উৎকৃষ্ট লোকদের সম্পর্কে অবহিত করব না? সাহাবীগণ বলেন, হ্যাঁ,
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। তিনি আরো বলেন, আমি কি তোমাদেরকে তোমাদের মধ্যকার নিকৃষ্ট লোকদের সম্পর্কে অবহিত করব না? তারা বললেন, অবশ্যই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা চগলখুরি করে বেড়ায়, বন্ধুদের মধ্যে বিভেদ সৃষ্টি করে এবং পুণ্যবান লোকদের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়। চগলখুরির পরকালীন শাস্তি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা বা মক্কার একটি বাগানের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দুটি কবর থেকে দুজন মানুষের শব্দ শুনেন, যাদেরকে কবরে আজাব দেওয়া হচ্ছিল। তখন তিনি বললেন, এ দুটি কবরে আজাব দেওয়া হচ্ছে, তবে আজাব দেওয়ার কারণটা খুব একটা বড় না। অতঃপর তিনি বললেন, এদের এক ব্যক্তি পেশাব করার জন্য পর্দা করত না এবং অন্য ব্যক্তি চগলখুরি করত। মানুষকে মন্দ নামে ডাকা কষ্ট দেওয়ার একটি অন্যতম মাধ্যম, যেটা আল্লাহ নিষেধ করেছেন। সূরা হুজরাতে মহান রাব্বুল আলামিন বলেছেন, আর তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। বস্তুত ইমান আনার পর থেকে মন্দ নামে ডাকা হলো ফাসিকি কাজ। যারা এ থেকে তওবা করে না তারা সীমা লঙ্ঘনকারী। প্রিয় ভাই বোনেরা, কোনো মানুষই স্বয়ংসম্পূর্ণ নয়, সবারই কোনো না কোনো দিক দিয়ে দুর্বলতা থাকে। তাই কোনো মানুষকে উপহাস করা উচিত না, এতে মানুষ মনে অত্যন্ত কষ্ট পায়, এটা আল্লাহ নিষেধ করেছেন। তিনি বলেন, হে বিশ্বাসীগণ, কোনো সম্প্রদায় যেন কোনো সম্প্রদায়কে উপহাস না করে, হতে পারে তারা তাদের চাইতে উত্তম। আর নারীরা যেন নারীদের উপহাস না করে, হতে পারে তারা তাদের চাইতে উত্তম। কোনো মানুষকে তুচ্ছ জ্ঞান করলে বা হেয় ভাবলে সে অবশ্যই কষ্ট পায়। এ কাজ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন এবং এর অশুভ পরিণতি বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা পরস্পর হিংসা করো না, পরস্পর ধোঁকাবাজি করো না, পরস্পর বিদ্বেষ পোষণ করো না, একে অপরের ক্ষতি করার উদ্দেশ্যে এবং একে অন্যের ক্রয় বিক্রয়ের উপর ক্রয় বিক্রয়ের চেষ্টা করবে না। তোমরা আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে থাকো। এক মুসলিম অপর মুসলিমের ভাই, সে তার উপর অত্যাচার করবে না, তাকে অবদস্থ করবে না এবং হেয় প্রতিপন্ন করবে না, এর মধ্যেই তাকওয়া বিদ্যমান থাকে। এ কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার স্বীয় বক্ষের প্রতি ইঙ্গিত করেন। একজন মানুষের মন্দ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে তার ভাইকে হেয় জ্ঞান করে। কোনো মুসলিমের ওপর প্রত্যেক মুসলিমের জান মাল ও ইজ্জত আবরু হারাম। তিনি আরও বলেন, সবচেয়ে বড় সুদ হল অন্যায়ভাবে কোনো মুসলিমের মানহানি করা। এজন্য প্রিয় ভাই ও বোনেরা, প্রতিদিনের জীবনে আমরা অবশ্যই লক্ষ্য করব, আমরা যেন এই বিষয়গুলো মেনে চলি, আমরা যেন অপর মুসলমান ভাই এবং বোনদেরকে কষ্ট না দিই। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ইসলামের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও কীভাবে আমরা ইসলামের জন্য কাজ করতে পারি সেটা কমেন্ট করে জানাবেন। আপনাদের পরামর্শের অপেক্ষায় থাকব। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।